শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? আমি মোহাম্মদ ইমদাদুল হক শুনতে। আপনার নাম? অরুম রহমতুল্লাহ। আপনার মায়ের নাম? খুদেজা বেগম। গ্রাম নারায়ণপুর, পোস্ট বাগা, থানা বাগা, রাজশাহী। আমি ক্লাস 9-এ ছাত্র ছিলাম। আপনার স্কুল? বাঘা উচ্চ বিদ্যালয়। এখানে কিছু ছাত্রলীগের কর্মী ভাইয়েরা আমাদেরকে উদ্বুদ্ধ করে, এখানে আমরা ড্যামি প্রশিক্ষণ নিই। তো যারা আর্মিরা ছুটিতে এসেছিল, পাকিস্তানি আর্মি, ওদের আন্ডারে আমরা এখানে প্রশিক্ষণ নেওয়া শুরু করি। তো আমার বাবার বন্দুক ছিল, সেই সময়ই আমি বাড়ি থেকে সে বন্দুক নিয়ে ফেলেছিলাম। তারপরে এখানে আমরা এই সব বাগানে লেফট রাইট করি, যে সমস্ত আর্মিরা যে সমস্ত ট্রেনিংগুলো করছিল সেগুলো আমরা করলাম। করার পরে তো 26 মার্চ আসলো, আসার পরে যুদ্ধ শুরু হলো। তখন আসলে আমাদের যে বয়স, যুদ্ধটা আমরা সেভাবে বুঝতাম না। তারপরে যেহেতু উদ্বুদ্ধ হয়ে গেলাম আমরা এই স্থানীয় ছাত্রলীগের ভাইদের আহ্বানে, তারপরে আমি নিজে প্রথম একবার ইন্ডিয়াতে যাবার জন্যে নৌকাযোগে ইন্ডিয়াতে যাওয়া রওনা করি। প্রতিমধ্যে কিছু রাজাকারেরা নৌকাতে গোলাগুলি করার পর আমরা নৌকা থেকে লাফ মারি, পরে 7টায় দিয়ে বাড়িতে আসি। আসার পরে বেশ কিছুদিন পর আমি আবার ইন্ডিয়াতে যাই, আমার এক বন্ধুর সঙ্গে আমি ইন্ডিয়াতে যাই। বন্ধুর নাম মনে আছে সুরাপ আলী, সে মুক্তিযোদ্ধা মারা গেছে। দুলাল বলে একটা ছেলে ছিল, পরে সে মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেনি। আরও এরকম দু একজন আছে, নাম সবার মনে নাই। তারপরে আমরা যাই, যাওয়ার পরে সাহেব বাজার বলে একটা ইয়ুথ ক্যাম্প হয়, সেখানে আমরা আবার ট্রেনিং শুরু করি। ট্রেনিং করার পর বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে আমাদের হায়ার ট্রেনিংয়ের আগেই আমরা আবার দেশে বাবা মায়ের দেখা করার জন্য আসি। আসার পরে আমার সঙ্গে যারা এসেছিল, সুরাব ছিল, ওরা চলে যায়, আমি না গেছিলাম না। না যাওয়ার পরে পরে আমি রেগুলার বাহিনী আর্মি যারা ফ্রন্ট ফাইট করতো তাদের সঙ্গে যোগ দিই। আর্মি ক্যাম্প যাদের আমাদের বাংলাদেশি আর্মিরা যেখানে থাকতো, মেজর রশিদ সাহেবের আন্ডারে আমরা ওখানে আর্মির সঙ্গে, রেগুলার আর্মির সঙ্গে যুদ্ধে লিপ্ত হই। এবং তখন থেকে আমি রেগুলার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধের জন্য আসি। সেই সময় আপনার কমান্ডার কে ছিল? আমার কমান্ডার ছিল হলো আব্দুর রশিদ, লোকালি ছিল রুস্তম বলে একটা লোক, উনিও মারা গেছে সারঘাটে। যখন তো আমরা ইন্ডিভিজুয়াল, আমাদের একটাই থানা ছিল সারঘাট থানা।
আজের আলীও আমাদের সাথে ছিল, আজেরের গুলো। আপনাদের যে যেসব অপারেশনে আপনি অংশগ্রহণ করছেন, একটা দুটো কি মনে আছে? জি আছে। তাহলে একটু বলেন। আলাইপুর তন্ত ইপিআর ক্যাম্প ছিল, এখানে আর্মিরা ছিল, আলাইপুর ক্যাম্প। আমাদের আড়ানি ব্রিজ এখানে ছিলাম, তারপরে আপনার বাঁকড়া, এখানে আমাদের ইয়ের সাথে রাজাকারদের সঙ্গে যুদ্ধ হয়েছে, সেখানে ছিলাম। আর অনেক রাজাকার বা ওই যে শান্তি বাহিনীর যে লোকজন ছিল তাদের বাড়িতে আমরা আনা দিছি, কোনোটা পাইছি কোনোটা পাইনি, এরকম হয়েছে। যেদিন স্বাধীনতা পাই আমরা, রাস্তার মধ্যে ইন্ডিয়ার থেকে রাস্তার মধ্যে ছিলাম, ঠিক সেই রাত সেদিনই আমরা আপনার রূপপুর যে এখন যে পার্বণী আছে ওই রূপপুর দিয়ে আমরা ঢুকিয়ে দিই ঈশ্বরদীতে। আপনার পাকশি ব্রিজ সেদিন ভাঙে, আমার স্পষ্ট মনে আছে। ঈশ্বরদী আসার পরে ঈশ্বরদী থানাতে আমরা থাকি, সেখানে আমাদের মেজর রফিক সাহেব ছিলেন। এখানে অনেকদিন থাকার পরে আমি আবার আমার বাড়িতে আসি, এভাবে আমাদের যুদ্ধ সমাপ্ত হয়েছে। বাড়িতে আসার পরে তো আবার আমি লেখাপড়া শুরু করি, এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা আমরা হলাম 72 সালে সেকেন্ড ক্লাস। এসএসসি পরীক্ষার পরে এইচএসসি দিই, ব্রেক অফ স্টাডি হয়, তারপরে আমি ইউনিভার্সিটি রাশিয়ান ইউনিভার্সিটি লেখা, আবার অনার্সে ভর্তি হই, সেখানে অনার্স পর্যন্ত করি। করার পরে আবার বাড়ি, তখন রাজশাহীতে আমি থাকতাম, রাজশাহীতে আসার পরে এখানে ব্যবসা বাণিজ্য করেছি, ব্যবসা করতাম, ব্যবসা করি। এখন বর্তমানে আমার কোনো ব্যবসা নেই, ভাড়া কিছু দোকানপাট আছে, ভাড়াটা খাই, আর সরকার আমাদেরকে ভাতা দেয়, সেখান থেকে আল্লাহ আমাদের ভালো আছে ইনশাআল্লাহ। যে যুদ্ধ করে আপনি দেশ স্বাধীন করলেন, বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? আসলে যেভাবে সে ইসলাম হুবহু হয়তো সেইভাবে হয়নি, মনের সাতটা 100% পুরো হয়েছে তা মনে হয় আমাদের কাছে, তা আমার কাছে মনে হয় না। মানে বঙ্গবন্ধুর যে স্বাধীনতা, বঙ্গবন্ধু যেটা চেয়েছিল সেটা মনে হয় আমরা আমি ব্যক্তিগত পাইনি, এটা আমার মনে হয়। আপনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে নতুন প্রজন্মকে কি পরামর্শ দেবেন, কি করা উচিত তাদের? বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হওয়া, বঙ্গবন্ধুর আদর্শে, আমি কিন্তু আওয়ামী লীগ বা অন্য কারো কথা বলছি না, শুধু বঙ্গবন্ধুর আদর্শ, এখানে ফেরত যাওয়া উচিত। এবং সত্যিকারের যদি আমাদের নেক্সট জেনারেশন এই দেশকে ভালোবাসতে চায় এবং কিছু পেতে চায়, তাহলে বঙ্গবন্ধুর আদর্শ ফলো করতে হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।